হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ ইউর ফ্রেন্ড অভিষেক এগেন। তো আজকে আমরা আমাদের এই প্রি ওয়েডিংয়ের ব্লগের লাস্ট পার্টটা তোমাদের দেখাবো। আর যারা যারা আমাদের আগের ব্লগগুলো দেখোনি এই প্রি ওয়েডিংয়ের, আমি উপরের আই বাটনে তাদের জন্য ডিসক্রিপশানগুলো দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ একবার করে চেক করে নিও। সো আমরা এখন যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে, তোমরা অবশ্যই শুনে থাকবে সবাই, কলকাতার খুব একটা মোস্ট হন্টেড প্লেস বলে সেখানে বিখ্যাত একটা বাড়ি, সেটা হচ্ছে পুতুল বাড়ি। আমরা কিন্তু সেই পুতুল বাড়ির রাস্তাটাতেই আছি। এখানে কিছু সুন্দর পুরনো বাড়ি আছে, কিছু পুরনো দরজা আছে, যেমন এই ছবিটা আমরা যেখানটায় তুলেছি সেই জায়গাটা কিন্তু একটা খুব পুরোনো একটা দরজা। আর পাশে তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর কিছু ড্রয়িংস করা আছে, তো আমরা সেগুলোও পরে ইউজ করেছি কীভাবে সেই জায়গাগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো আপাতত আমি যেটা করছি সেটা আমার ক্লায়েন্টকে দাঁড় করিয়েছি আমি একটা এমন দরজার সামনে যেখানে একটা ভিনটেজ লুক আছে, ঠিক আছে। আর আমার এই ছবিটা আমি দু তিন রকমভাবে নিয়েছিলাম, যেমন এটা যেমন দেখছো তুমি, আমি একটা একদম আই লেভেলে গিয়ে একটা ছবি নিয়েছি যেটা আমরা পোর্ট্রেট মোডে নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেই ফাইনাল ছবিটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু আমরা ল্যান্ডস্কেপ মোডে নিয়েছিলাম, আমরা কিন্তু এটা একটুখানি লো অ্যাঙ্গেলে ছবিটা ক্লিক করেছিলাম। আমি একটু আগেই যেটা তোমাদের বলছিলাম যে এখানে কিছু সুন্দর ড্রয়িং করা আছে, যেমন এখানে একটা ব্যোমকেশ বক্সীর একটা খুব সুন্দর প্রমোশনাল ড্রয়িং করা আছে। তো আমি আমার সাবজেক্টকে, মানে আমি আমাদের ক্লায়েন্টকে এমনভাবেই দাঁড় করিয়েছিলাম আমাদের ক্লায়েন্টদের, যাতে আমরা ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমাদের ক্লায়েন্টের পোস্টারে একটা মিল আনতে পারি। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে প্রত্যেকটা ছবি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতক্ষণ না তোমাদের ক্লায়েন্টের পোস্টার একদম পারফেক্ট হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশনটা করে যাও। যখন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লুইকে অনেকবার বলেছি যে তাকে কিউ দিতে, মানে ফেস কেমন থাকবে না থাকবে, কতটা চিন আপ হবে কতটা চিন ডাউন হবে, এইভাবে কিন্তু তোমাদের পারফেক্ট পোস্টারে তোমাদের ক্লায়েন্টকে আনতে হবে যদি তোমরা একটা খুব ভালো ছবি চাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা রেল লাইন আছে, ঠিক আছে। আর আমি আমার সাবজেক্টকে, মানে আমার ক্লায়েন্টকে এমনভাবে ওখানে প্লেস করছি যাতে তোমরা এবার ছবিটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমরা খুব সুন্দরভাবে হেয়ার লাইটটা কিন্তু এই ছবিটায় ক্যাপচার করেছি। আমাদের নেক্সট ফ্রেমটাও কিন্তু একদম সেম জায়গায়, আমি খালি আমার ক্লায়েন্টের পোস্টার চেঞ্জ করেছি আর সেমভাবে আমরা ব্যাকলাইটটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে চাঁপাতলা ঘাট, ঠিক আছে। আমি এখানে খুব একটা বেশি ছবি তুলিনি, এখানে ম্যাক্সিমাম আমাদের ভিডিওরই কাজ হয়েছে। আমি জাস্ট আমার ক্লায়েন্টকে গঙ্গার পাড়ে বসিয়ে একটা সিঙ্গেল সিলিউট ছবি তুলেছিলাম। সো গাইজ, হোপফুলি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানিও, ভিডিওটাকে লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টিল দেন, বাই বাই।